বাসদ্রোণীর খবর। সেখানে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে, যেটা জানতে পারা যাচ্ছে বাসদ্রোণীর ব্যানার্জি পাড়ার একটি বাড়ি, সেখানেই এই ডাকাতির ঘটনা ঘটে বলে খবর সামনে আসছে। বাসদ্রোণীর ব্যানার্জি পাড়ার বাড়িতে ডাকাতির খবর সামনে আসছে। বাড়ির গেটের তালা ভেঙে ডাকাত দল ঢুকে লুট করে, 12 ভরি সোনা, 1.5 লক্ষ টাকা লুট হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে যে তথ্য এই মুহূর্তে সামনে আসছে। বাসদ্রোণীর ব্যানার্জি পাড়ার একটি বাড়িতে বাড়ির গেটের তালা ভেঙে ঢুকে ডাকাতির ঘটনা, 12 ভরি সোনা এবং প্রায় 1.5 লক্ষ টাকা লুট করে দুষ্কৃতী দল, এমন খবরই প্রাথমিকভাবে যে তথ্য আমরা পাচ্ছি। 12 ভরি সোনা, 1.5 লক্ষ টাকা লুট হয়েছে বাসদ্রোণীর ব্যানার্জি পাড়ার বাড়িতে ডাকাতির ঘটনা। বিস্তারিত জানবো তথাগত, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত আপডেট কি রয়েছে এখনো পর্যন্ত, কি কি তথ্য সামনে আসছে? দেখো, আমরা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই যে সামনের যে বাড়ির যে সবুজ বিল্ডিং যেটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে কিন্তু দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে এবং এই সেই সময় বাড়িতে কেউ ছিল না এমনটাই জানা গিয়েছে পরিবারের সূত্রে। কিছুক্ষণ আগেই বাসদ্রোণী থানার পুলিশ এই বাড়িতে আসে এবং তারা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। লালবাজার থেকে ফরেন্সিক টিমও এসেছিল এবং তারা এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং পরিবারের লোকের যেটা বক্তব্য তোমাকে দেখাবো, যে পুরো বাড়ি কিন্তু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এই একটা ঘর, এই পুরো ঘরটাই লণ্ডভণ্ড করা হয়েছিল এবং এর পাশে ভেতরেও আরেকটা ঘর রয়েছে, সেই বাড়িও পুরোটা লণ্ডভণ্ড করে রাখা হয়েছিল এবং দুটো আলমারি ছিল, সেই দুটো আলমারির অবস্থা তোমাকে দেখাবো। দুটো আলমারি কিন্তু ভাঙা হয়েছে গেট এবং সেখান থেকে প্রায় নগদ 1.5 লক্ষ টাকা চুরি গিয়েছে এবং শুধু তাই নয়, তার পাশাপাশি 12 ভরির মতো সোনার গয়না ছিল, সেটিও পুরো খোয়া গেছে। এই ঘটনায় ইতিমধ্যেই বাসদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই যারা ঘরে রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব যে কিভাবে এই ঘটনা ঘটেছে এবং সেই সময় বাড়িতে কেউ ছিল না বলে তারা জানিয়েছেন। কিভাবে ঘটনাটা ঘটেছে এবং কি হয়েছিল কি বলবেন? ওই আমার মাথায় খুব চোট লেগেছিল, তো আমার মাথায় একটু চোট লাগাতে তো আমি বাপের বাড়িতে ছিলাম, আমার বাপের বাড়ি হচ্ছে যাদবপুরে, তো ওখানে গিয়ে আমি ওখানে থাকাতে ওকে আমি ডেকেছি রাত্রিবেলা যে একটুখানি ওষুধ যেন গিয়ে দিয়ে আসে আমাকে। এবার ওষুধটা দিতে গেছিলো রাত্রিবেলা, দিয়ে এবার মানে আর আসতে পারিনি ফেরত, ওখানে রয়ে গেছে। তো রাত্রিবেলা গেছে, তখন হয়তো 11টা বাজে, 11টার দিকে গেছে, আর ভোরবেলা 7:30টার সময় এসে দেখছে বাইরের গেটের তালাটা ভাঙা রয়েছে, এই এই দরজার তালাটা ভাঙা রয়েছে, সারা ঘর পরে একদম তছনছ হয়ে রয়েছে, এই ঘরের খাট টাট সব ওঠানো ছিল তছনছ করা, নিচে যাবতীয় জামা কাপড় জিনিস, ওই ঘর মানে দুটো আলমারি ভাঙা, লকার ভাঙা, কিচ্ছু নেই, পুরমানে একদম নিঃস্ব, সব মানে একদম ইয়ে, গয়নাগাটি 12 ভরি সোনা ছিল, মানে কিচ্ছু নেই, সব একদম ইয়ে হয়ে গেছে। আর মানে কি বলবো, মানে এতটাই মানে মানে আমরা ভয়ে রয়েছি, মানে আমি ভাবতেই পাচ্ছি না যে এরকম কি করে একটা ঘটনা ঘটে। কতটা আতঙ্কিত আপনারা, এই ঘটনা কি এর আগে এখানে ঘটেছে? না, এর আগে তো সেরকম শুনিনি আমরা এর আগে, কিন্তু আমরা একটু ভয়ের মধ্যেই আছি যে এরকম ঘটনা এত এই জায়গায় কি করে হলো। পুলিশ তো এসেছিল একটু আগে, তার পুলিশ কি বলছে আপনাদের? পুলিশ বলছে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আপনাদের পাশে সবসময় প্রত্যেক দিনই দিনে দুবার করে আসছে পুলিশ, লালবাজার ক্রাইম ব্রাঞ্চ থেকে এসছে, ফরেন্সিক থেকে এসছে, সব জায়গা থেকেই এসছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে এবং এই ঘটনায় তারা বেশ কয়েকবার এখানে এসেছেন এবং এখান থেকে তারা নমুনা সংগ্রহ করে গিয়েছেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কীভাবে এই ঘটনা ঘটলো, স্থানীয় যে এলাকায় কোনো সিসিটিভির ফুটেজে কিছু দেখা যাচ্ছে কিনা সেইগুলিও খতিয়ে দেখা হচ্ছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। নীলাঞ্জনা, ধন্যবাদ। তথাগত আমাদের সঙ্গে ছিলেন, সরাসরি আমাদের প্রতিনিধি তথাগত। বাসদ্রোণীর ব্যানার্জি পাড়ায় সেখানে এই বাড়িতেই ডাকাতির ঘটনা ঘটে, রীতিমতো লণ্ডভণ্ড অবস্থা, সেই ছবি আপনারা দেখতে পেলেন। 12 ভরি সোনা, 1.5 লক্ষ টাকা লুট হয়ে গিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম, এলাকার সিসিটিভি ফুটেজ সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।